আজকে আছে এটা ফাইনাল ওয়াশ মহিলা পানি ডাউট করে পরে তারপরে আপনার দুধ পানি দিয়া ফাইনাল টিপুরেছেন শুরু করছি। আজকে মূলত এই পুরা ট্যাঙ্কের বালুগুলো পুরোপুরি সরিয়ে ফেলতে হবে, যার জন্য আমরা ওইটাকে ফাইনাল ওয়াশ বলি। ফাইনাল ওয়াশের পরে আমরা অ্যাকোয়াসল বা সাবান দিয়ে ট্যাঙ্কটাকে খুব ভালোভাবে ধুয়ে নিব। ধোয়ার পর আমরা পানি ভর্তি করে দিব পুরো ট্যাঙ্কে। 10 থেকে 12 ঘন্টা আমরা এডিটর দিব ট্যাঙ্কে, পানিটা যেন ফুল অক্সিজেন পাই। দেন আমাদের ট্রিটমেন্ট শুরু হবে। আমরা পিএইচটাকে ইনক্রিজ করার জন্য হয়তো বা পিএইচটা মিজার করব। দেন আমরা পানির সাথে চুন মিশাবো। মূলত সিস্টেম ভালোভাবে পরিষ্কার করতে হবে, পরিষ্কার না করলে মাছের জন্য ক্ষতি, ব্লক ডেভেলপ করার জন্য ক্ষতি। সিস্টেমে যখন যেহেতু বায়োপ্লাস সিস্টেম নতুন, সবাই দেখতে আসে, সেই জন্য আমাদের আমরা জীবাণুনিরোধক হিসাবে পটাশ ইউজ করতে পারি। তো সিস্টেমের ভিতরে ঢুকলে পটাশ পানি দিয়ে পা ধুয়ে তারপর ঢুকবে, তাহলে সিস্টেমের জন্য ভালো। আর সিস্টেমের ভিতরে বিষ ঢুকার প্রবণতা কমে যায়। ওয়াশটা ভালো করে করতে হবে, যেন ভালো করে করলে আপনার যদি ভালো পরে শেষ পর্যন্ত ভালো স্তর থাকে, নিচে যতটুকু পারা যায় ততটুকু পরিষ্কার করে নিতে হবে। ফাইনাল পানি দোকানে লাগে এটা ময়লা হওয়ার কারণ, এর আগে আরেকটা প্রোডাকশন ছিল, আমাদের প্রোডাকশন শেষ হওয়ার পর এখন আমরা নতুন প্রোডাকশনে যাচ্ছি। তো নতুন প্রোডাকশনে যাওয়ার আগে আমরা সিস্টেমটাকে ভালোভাবে একদম ক্লিন করে নিতে হবে। ক্লিন না করলে আমাদের দেখা যাবে যে সিস্টেমের প্রোডাকশন লস হবে, হয়তো বা রোগ আসতে পারে, ফ্লক ডেভেলপ হবে না, সব কিছু আসলে মিলিয়ে আমাদের প্রোডাকশনটা নির্ভর করে। তো কোনো কিছুতেই আসলে অবহেলা করা যাবে না, সব কিছুই সুন্দরভাবে করতে হবে, এবং সুন্দরভাবে করলেই ভালো প্রোডাকশনের আশা করা যায়। তো ভালো প্রোডাকশন আসলে পাচ্ছেন এই কারণেই যে তারা না বুঝে করতেছে, এবং প্রত্যেকটা জিনিসের আসলে বায়োফ্লকটা পুরোটা একটা সায়েন্টিফিক ওয়ে, প্রতিটা জিনিসেরই সব কিছু ভালোভাবে খেয়াল রাখতে হবে। আর ভালোভাবে খেয়াল না রাখলে আপনি কষ্ট করে করছেন, লস আপনার হবেই। তো ইমোশনাল হওয়া যাবে না, আবেগ দিয়ে কোনো কাজ করা যাবে না, প্রফেশনাল হইতে হবে, প্রফেশনালি কাজ করতে হবে, শ্রম দিলেই ফিডব্যাক আসবে। পুরো সিস্টেমটা মোটামুটি ক্লিন হয়ে গেছে, পুরোপুরি ক্লিন। এখন জাস্ট পানির সাথে বালুটা পুরোপুরি ভেবে যাবে আমাদের মেইন আউটলেট দিয়ে। দেন আমরা পুরোপুরি সিস্টেম আজকে রেডি হয়ে যাবে, এবং ইনশাল্লাহ 2 দিনের ভিতর ফিল আপ করে আমরা ট্রিটমেন্ট করে 12 ঘন্টা করে দেন আমরা ফ্লকে চলে যাব, ফ্লক ডেভেলপ করার কাছে। দেন আমরা আস্তে আস্তে ওইগুলো শু করব, কীভাবে ফ্লকটাকে ডেভেলপ করা যায় ডে ওয়াইজ। আমাদের হয়তো বা নেক্সট ভিডিওতে আমরা দেখাবো কীভাবে আমরা পানিটা পুরোপুরি পরিপূর্ণ করে রাখছি, এবং কীভাবে পানিতে অক্সিজেনটা অ্যাডজাস্টমেন্ট আছে কি না পানি সব কিছু তা আমরা দেখাবো। আমাদের যতটুকু সম্ভব ময়লা পুরোপুরি বের করে নিতে হবে, যেন কোনো সিস্টেমের একটা প্রোডাকশনের পর অন্য প্রোডাকশন শুরু করতে গেলে যেন আর ময়লা না থাকে সিস্টেমের ভিতর। যতটুকু পারা যায় আমরা ক্লিনিং করে নিব।
ক্লিনিংটা যত ভালো হবে প্রোডাকশনের জন্য প্রতি ভালো, কারণ আমরা এখন নেক্সট প্রোডাকশনে যাব। বাজারে